মধ্যশ্রাবণে যেন বসন্ত নেমে এলো বাংলায়, তারুণ্যের রক্তে রাঙা বসন্তের ফুল আজ রঙে রঙিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার বিজয় ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেয়া আবু সাইদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি এখন ফুটে উঠছে সমুদ্র শহরের দেয়ালে দেয়ালে, আর রং তুলির মাধ্যমে তা ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন নিজেদের প্রতিবাদ মুখর স্লোগানগুলোর বুকেই ফুটে উঠছে নানান চিত্র। শনিবার কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড। সাধারণ মানুষও উৎসাহিত করছেন তাদের এসব কাজকে। শিক্ষার্থীরা বলছে রং তুলির আঁচড়ে শহরে প্রাণ সঞ্চার করা হচ্ছে, দেয়া হচ্ছে নতুন দিনের বার্তা। যে ছাত্র আন্দোলন হয়েছে সেটার প্রেক্ষাপটে হচ্ছে করা হয়েছে যে আমরা বিজয় লাভ করেছি, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আসলে জানাতে চাই যে আমরা আসলে এই দিনগুলোতে আমরা কী কী করেছি, কী কী হয়েছে, এই জিনিসগুলো আমরা দেয়াল লিখনের মাধ্যমে ফুটিয়ে তুলতেছি। আমরা যে সংগ্রাম করেছি, আমাদের আত্মত্যাগ, আমাদের বড় ভাইদের আত্মত্যাগ, আমাদের আত্মত্যাগ, এবং আমরা যেভাবে শোষিত হয়েছি আগে, সেই শোষণের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি, সেই আওয়াজ আমরা যেভাবে তুলেছি, আমরা যে কষ্ট পেয়েছি এবং আমরা যে আত্মত্যাগ দিয়েছি আমাদের বড় ভাইয়েরা, সেটি আমরা ফুটিয়ে তুলতে চাইছি এখানে। যে গণতন্ত্র যে বলছি আমরা, গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে, এটা আসলে কীভাবে হয়েছে এবং আমরা আসলে কী এক্সপেক্ট করছি এই জেনারেশনটা বা ভবিষ্যৎ প্রজন্মটা, তো এই জন্য যে আজকে যে দেয়াল লিখনের কাজটা হচ্ছে, এটা বেসিক্যালি মানে যাতে এটা না, যাতে মুছে না যায়। পাশাপাশি আন্দোলনে গৌরবের সঠিক ইতিহাস সংরক্ষণ করার জোর দাবি তুললেন শিক্ষার্থীরা। শুধু দেওয়াল লিখন না, এখানে দেখবেন রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে সকল কর্মসূচি ছাত্রের প্রতিনিয়ত স্বেচ্ছাই পালন করতেছে। আর তাছাড়া হচ্ছে আমাদের এই যে ইতিহাস, এটা আমি মনে করি ইন ফিউচার এই দেওয়াল লিখনগুলোর মাধ্যমে যখন ছাত্র এদিক দিয়ে যাবে বা কোনো ধরনের বড় আন্দোলন হবে, তারা একটা পজিটিভ মেসেজ পাবে। এবং অন্যান্য অর্গানাইজেশন যারা আছে তারা বিভিন্ন স্কুল, যেমন গাছ স্কুল, বয়েজ স্কুল, বাইদেশ্বরব, মানে প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিজ নিজ জায়গা থেকে নিজ উদ্যোগে আমরা সবার, আমার দেশের জনগণের কাছে, আমরা শিক্ষার্থীদের কাছে আমরা মেসেজ পাঠাচ্ছি যে যেখানে দুর্নীতি সেখানে আমরা সোচ্চার হব, যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করব। কয়েকজন মিলে প্রথমে আমরা পদক্ষেপটা নিয়েছিলাম, এরপর আস্তে আস্তে আমাদের প্রায় 168 জন মতো গ্রুপ মেম্বার হয়েছে। চাচ্ছি আমাদের যে শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন, ওনাদের যে ইতিহাস এটা বিকৃত না হোক, এটা সবার সামনে তুলে ধরা হোক। এই দেয়াল চিত্রের মাধ্যমে প্রথমে বার্তা যাচ্ছে হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের শহরের সৌন্দর্য বেশি ফুটে উঠতেছে, আর দ্বিতীয়ত নতুন দিনের নতুন একটা সূর্য উদয় হয়েছিল, এখন তার মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে জানাতে চাচ্ছি যে আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই আন্দোলন সফল হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা এখন সড়কে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। সব মিলিয়ে পুরাতন সব কিছু ধুয়ে মুছে নতুনের আহ্বানে তরুণ প্রজন্ম যেন নতুন দিনের বার্তা দিচ্ছে, এমনই বলছেন সচেতন মানুষেরা। সঞ্জিদুর আলম, সজীব, টিটিএন।